ਪਰੇ ਆ ਗਏ ਨਾ ਸ਼ਾਲਾ ਜੀਵਨਟਾ ਮੇਰਾ ਛੇਲੇਰਾ ਜੇ ਬੋਲੇਨ ਜੇ ਘਰੇਰ ਬੋ ਨਾ ਕੀ ਖੂਬੀ ਡੇਂਜਰਸ ਤਾਰਪਰ ਡਾਈਨੀ ਰਾਖੁਸ਼ੀ আর ইত্যাদি ইত্যাদি আর ঘরে নাকি বউ চেয়ারম্যান হাজবেন্ড নাকি মেম্বার আসলে কি সত্যি জয়ন ওর কাছ থেকে জানি আসলে এটা সত্যি না এটা কোনোভাবেই সত্যি না আমার এই দীর্ঘ আট বছরের ক্যারিয়ারে আমার কাছে এটা কখনো মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে মানে কি বলবো আমি তো আমার কথাটাই বলবো হ্যাঁ অবশ্যই আমি কি আমার সেটা বলবো সবাইকে আসলে আমার কাছে মনে হয় বিয়ে করতে ছেলেরা ভয় পাচ্ছে সবাই না না এখানে ভয় ভীতির কিছু নেই স্ত্রীরা নরমালি হয়তো ওরকম কখনোই হয় না স্পেশালি আমি আমার স্ত্রীর কথা বলছি ও খুবই নম্র ভদ্র এবং আমাকে সব সময় মানে আমার যে পরিমাণ কেয়ার করে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো এই জন্য আমি আল্লাহ পাকের কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে এরকম একজন স্ত্রী দান করেছেন এখনো করছি আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া তো আসলে বউ ঘরে আসলে উন্নতি হয় বলো হ্যাঁ হ্যাঁ একেবারেই অবধারিত ভাবে আপনারা যারা এখনো বিয়ে করেননি তবে ডেফিনেটলি প্রাপ্তবয়স্ক হতে হবে আমি একজন আইনজীবী হিসেবে এটাই বলবো যে অপ্রাপ্তবয়স্ক আবার বিয়ে করা কিন্তু উচিত না হ্যাঁ মানে বয়স পার হয়ে যাচ্ছে সব ভাইরা বুড়ো হয়ে যাচ্ছে আপনি বিয়ে করতেছ না ভয় ওই যে না এটা ভয় কিন্তু কিছু নাই কারণ বউরা আমি ঘরের কাজ করাই না আসলে ঘরের কাজ তো আমি মনে করি যে এটা অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আমার এটা মোরাল রেসপন্সিবিলিটি বলি যে একটু নৈতিক যে দায়িত্ব হিসেবে আমি এই জিনিসটাকে ট্রিট করি দেখেন নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে আপনি ফরেন কান্ট্রির কথা চিন্তা করেন দেশের বাইরে যারা থাকে তারা কিন্তু নিজেরা নিজেদের কাজ করে তো এখানে আমার কাছে মনে হয় না যে এটা আসলে ওরকম ভাবে ট্রিট করা কখনোই উচিত না আমি কি সবসময় মার্কেট করতে যাইতে চাই শপিং করতে যাইতে চাই না এটা একেবারে সপ্তাহে সপ্তাহে কখনোই যায় না হয়তো দেখা যায় মাসে একবার দুইবার তিনবার এরকম এটা আসলে যেটা সত্যি কথা যে মানে যেটা আপনাদের ধারণা যে হয়তো প্রতিদিনই মার্কেট করতে যায় ওরকম কিন্তু না এক মাসে তিন চারবার পাঁচ সাতবার এটা যাইতেই পারে আর সবাই ভাবে কি যে ঘরের বউরা নাকি হাজবেন্ডকে ধরে ধরে পিটাই এটা কি সত্যি এটা একেবারে হাস্যকর একটা কথা পুরুষ নির্যাতন করে বলে মহিলারা না না বিষয়টা তা না বিষয় হচ্ছে যে আমার কথা শোনো পুরুষ নির্যাতন নাকি মেয়েরা করে ঠিক আছে আর ছেলেরা যে প্রায় ফোন দিয়ে শুনি যে পুরুষ নির্যাতনের মামলা করতে মানে মামলা করবে এটা তো আর বাংলাদেশে আইনে নাই তাই না ঠিক আছে অবশ্যই আমি তোমার পরে নির্যাতন না 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 কোনো সময় না বিষয় বলো নির্যাতন কোন সময় এটা একেবারেই অসম্ভব হাউ ইজ ইট পসিবল সিম্পলি আপনি যদি চিন্তা করেন একজন মহিলা একজন পুরুষকে কিভাবে নির্যাতন করবে সে আমার স্ত্রী কখনই নির্যাতন করে দেখা যায় অনেক সময় আদর ভালোবেসে হয়তো বা দেখা যাচ্ছে যে এই যে হাতে একটা ঝাড়ু আছে এটাতে হয়তো আমাকে একটু আমি আপনাদেরকে বলবো যে নিঃসন্দেহে আপনারা বিয়ে করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই আবারও বলছি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যারা আছেন বিয়ে করেন আর স্পেশালি ভাইয়া ঘরের বয়েরা অত্যন্ত লক্ষ্মী হয় আমার বউটাও অনেক লক্ষ্মী আমার আল্লাহ পাক আমার বউকে হেদায়েত দান করুক তো আমার কেন আমার হেদায়েত নাই না না মানে হেদায়েত নাই ক্যামেরা এই ক্যামেরা অফ করো না না আমি ভালো বলছি আমি ওটাই বলছি যে মানে আছে আমার আর কিছু দরকার নেই ক্যামেরা অফ করো আমি বলতে চাচ্ছিলাম যে তোমার বেশি বাড়াবাড়ি ঠিক আছে যা শিখাই দিছি তাই বলবা আমি ওটাই ওইটাই তুমি বেশি বলছো না না আমি বেশি বলিনি যা শিখাই দিছি সেটা বলে তুমি উল্টো পাল্টা বলছো হেদায়েত কে আমি কি হেদায়েত এর অভাব হেদায়েত মানে আমি এটা বোঝাতে চেয়েছি মানে আল্লাহ তুমি ভিডিও আর হবে না তুমি চুপ করে বসে থাকো হেদায়েত আল্লাহ যা করার হেদায়েত আল্লাহই বুঝবে তোমার এত কিছু বোঝা লাগবে আচ্ছা ঠিক আছে তো সবচেয়ে বড় কথা যেটা যে আমি ভালোবেসে আমার ওয়াইফকে ভালোবেসে আমি নিত্য মানে দৈনন্দিন জীবনে আসলে প্রতিনিয়তই কিছু কাজটাজ করে থাকি যে কথাটা একটু আগে বললাম যে মোরাল রেসপন্সিবিলিটি ভালোবেসে আমাকে ভালোবেসে আর কি তো সবচেয়ে বড় কথা যেটা কষ্ট হবে তাই ভেবে তাই না আমি তোমাকে মারতেছি নাকি তো এখন আমি আমার কি বলবো যে আমার ওয়াইফকে কিছু সহযোগিতা করব আপনারা জানেন আর কিছু বলবো না সহযোগিতার আগে করো তো ঠিক আছে কাজ মনে আছে তো আমার ভালোবাসার কাজগুলো আমি সবসময় মনে রাখি আমার তুমি আমার আসলে মানে কি বলবো ঠিক আছে শুনে বলে আচ্ছা 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 জীবনে মানুষ বিয়ে করে আগে জানলে জীবনে বিয়েই করতে না কেন যে বিয়েটা করছিলাম বিয়েটা করে আমার জীবনটা পুরো কেন কথা হয়ে গেছে
কাজ করতে হবে আবার অভিনয় করতে হবে কত কিছু সারা দিন অফিসের কাজ তারপরে বাসায় এসে এই কাজ ওই কাজ আমার আসলে আর কিছু বলার নাই যাই শালার জীবনটাই নষ্ট হয়ে গেল বিয়ের আগে কি কইল যে আমি সব কাজ করব আমি সব কাজ করব সকালবেলা উঠে পরাটা খাবো তুমি অফিসে যাবা সব কাজ করব আমার কপালের গেছে বাড়ি বউ আমার টিকটক বউ আর আমি আমি বয়ে বয়ে আমার এই ঝাড়ু দিব রান্না করব থালা বাসন সব পরিষ্কার করব এটাই তো আমার কাজ সমস্যা নাই আল্লাহ আমার কপালে এটা লিখে রাখছে ভালোবাসার কাজ এগুলো আমার ভালোবাসে এই কাজ করতে হচ্ছে তুমি তখন থেকে দেখতেছি যে বাংলাদেশের খেলা দেখে যাচ্ছ একদিনও তো জিততে পারবে না খেলা দেখে কি করবা আরে জিতবে জিতবে না কেন থালা বাটি ধুইছো তুমি এখনো ওহো সরি আমার একদম ভুল হয়ে গেছে আমার অনেক ক্ষুধা লাগছে কখন থেকে এখন আমি কি একদম এতক্ষণ ধরে টিকটক করছি কত আমার পরিশ্রম হইছে আমি জাস্ট এক দৌড়তে যাব এক দৌড়তে থালা আগে তুমি আমার 10 বার মাথা চাপ দিবা আমার মাথা ব্যথা করতেছে টিকটক করতে করতে দেখছো তুমি আমাকে কত ভালোবাসো অনেকক্ষণ যাবত কোনো কাজ করতেই পারতেছ না আমার একদম ভালো লাগতেছে না আর এমনি তুমি এসে আমাকে এভাবে বলতেছো ভালো লাগতেছে তোমার শরদ ভালো লাগতেছে না ভালো লাগে না তুমি ভালোবেসে বাইরে যেতে চাইছো কোনো সমস্যা নেই অবশ্যই নিয়ে যাবো আর শোনো আমার বাবার বাড়ি কিন্তু টাকা পাঠাইতে হবে ওই শুনলাম যে আমার মান নাকি কিছু থ্রি পিস পছন্দ হয়েছে অনলাইনে দেখছে কিনবে তো বললো তুমি টাকা পাঠাই দিবা নি আমরা কিনবে না কিসে কিসে শোনা তোমার যা তোর মাথা ব্যথা করতেছে এখন বলবা না সমস্যা নাই তুমি ফ্যান চালাবা না কিন্তু কারেন্ট বিল এবার অনেক আসছে ওই টাকা দিয়ে আমি দরকার হলে অন্য কিছু একটা ড্রেস কিনতাম ঠিক আছে ভালোবাসে বলছি তো শোনো তোমার মাথা ব্যথা করুক আর যাই করুক তুমি এখন প্লেটটা সবকিছু রান্নাঘরে আছে ওগুলো ধুয়ে টেবিলে এনে গুছাই রাখবা আমি খাবো তোমরা তুমি আমি দুজনেই খাবো চল যাও চল যাও যাও ওঠো আর টিভি এখন তুমি অনেক অলস হয়ে গেছো যাও সারাক্ষণ বসে বসে খাওয়ার চিন্তা সারাদিন বাসায় বাইরে যায় ঘুরে ঘুরে বেড়ায় আর এখানে এসে আবার বসে বসে থাকে বাইরে সবসময় ঘুরে বেড়ায় আবার বলে আমি কি পরিশ্রম করে আইছি ওরে বাবা আমার ভালো লাগতেছে না মাথা ব্যথা করতেছে কাজ করার ভয় সব অজুহাত বুঝি না বুঝি আমি আরে জমিদার বাচ্চা আর খায়া এখানে লাগা দিছে শ্রী মুন্ডা পুরা তেস পাতা মুক্তি মিলবে কবে আল্লাহ জানে কি অবস্থা একটা কথা যদি হাজব্যান্ডের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকত কুকুরের বাচ্চা আমার কি করা লাগবে আল্লাহ জানে প্রতিষ্ঠা দিন আমার একই অবস্থা মুন্ডাই স্যার ভিমবাল খাওয়ায় আছি ভালোবাসে কাজ আমার ভালোবাসা নিতে পারতেছে না আমার এই ভালোবাসা কি রে জমিদার আমি কি ঘুমাবো না শুয়ে আসো এখানে এনে মশারিটা নাও মানে এই কাজটা বলে দিতে হয় আরে আমার তোমার ন্যাকামি আমার একদম ভালো লাগে না আমার একদমই মনে ছিল না তুমি তাড়াতাড়ি মশারিটা নাও ঘুমাবো এটা এটা কি আমি প্রতিদিন টানাই না প্রতিদিন টানাও সব সব বলে বলে দিতে হবে তুমি কি বাসার কাজের লোক যে তোমার বলে বলে কাজ করাবো নিজের ভেবে কাজ করবা একদমই না একদমই না লক্ষ্মীটি আই এম সরি তাড়াতাড়ি মশারিটা নাও যান আমি ঘুমাবো আচ্ছা ঠিক আছে আমি এখন টানছি ঠিক আছে তুমি কোন পাশে তুমি এক সাইডে ধরবা আমি আবার ধরবো আমার কি এখন সময় আছে
না এটা ওই মশারির টানাইতে গেলে শোনো আজকে টিকটক কয়টা ছাড়ছো আজকে টিকটক ছাড়তে পারি মন মেজাজ খুবই গরম আছে তোমার উপর কেন তুমি যেদিন বাসা থাকো সেদিন আমার এমনিতেই মন মেজাজ গরম থাকে ঠিক আছে একটা কাজও তুমি ঠিকভাবে করো না সারাদিন শুধু বাসায় যে বলো কাজ করতেছি বাহিরে বাহিরে তো ঘোরো দেখি না ফ্রেন্ড সার্কেলের সাথে ছবি দাও দুদিন পর পর তাই সবসময় আড্ডা দাও আবার বাসায় এসে বলো আমি খুব কাজ করে আসছি খুব দৌড়াদৌড়ি করছি ইত্যাদি ইত্যাদি এখন আমি আর পারতেছি না আমি এখন ঘুমাইলাম ঠিক আছে মশাইটা টানাই দাও